হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকি ডি কেরিয়ার ওয়াল। তো আজ চলে এসে তোমাদের যে বর্ণসহায়ক নিয়োগ হয়েছিল, সেই বর্ণসহায়ক নিয়োগের একটি সম্পূর্ণ আপডেট নিয়ে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যে বর্ণসহায়কের জন্য নিয়োগ করা হয়েছিল, যখন রাজীব ব্যানার্জি ছিলেন এই দপ্তরের মন্ত্রী, বন ফরেস্ট ডিপার্টমেন্টে যখন মন্ত্রী ছিলেন, তারই আমলে কিন্তু এই নিয়োগটি করা হয়েছিল। আমরা যারা আবেদন করেছিলাম তারা কিন্তু বর্ণসহায়ক দপ্তরে ডিএম অফিসে গিয়ে কিন্তু আমরা ইন্টারভিউ দিয়েছিলাম, এবং সেই ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু আমরা জানতে পেরেছিলাম কয়েকদিনের মধ্যে যে বেশ কয়েকজন কিন্তু SMS পাঠিয়ে নিয়োগ করা হয়ে গেছে ভিতরে ভিতরে, আমরা কিন্তু কেউ খবর পাইনি। তো যারা এখানে আবেদন করেছিল তারা ইন্টারভিউ দেওয়ার পরও কোনো আপডেট ওয়েবসাইটেও দেওয়া হয়নি বা কোনো রকম SMS বা ইমেল কিন্তু আমরা পাইনি ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েকজন চাকরি করছে এবং তারা কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল। তো সেটা যে সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট। সেই সংক্রান্ত যে মামলা চলছিল সেই মামলার কিন্তু যে রায় বেরিয়ে এসেছে সেখানে কিন্তু হাইকোর্টে সম্পূর্ণ নিয়োগ সম্পর্কিত তথ্য জানতে চাইল আদালত। একই সঙ্গে নম্বর মেধা তালিকাও তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় বর্ণসহায়ক পদের নিয়োগের নম্বর বিভাজন সহ মেধা তালিকা আগামী 20 জানুয়ারি হলফনামা আকারে নির্দেশ জমা দেওয়ার যে নির্দেশ কিন্তু দিয়েছে, অর্থাৎ যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু জানুয়ারির 20 তারিখের মধ্যেই, অর্থাৎ আজকে 20 তারিখ, আজকের মধ্যে কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মামলায় বনদপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। তিনি বলেন, রাজ্যে দুরকম তথ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম রয়েছে। প্রসঙ্গত 2020-22 জুলাই বনসহায়ক পদে চুক্তি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য বনদপ্তর। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ স্বজন পোষণ ও অস্বচ্ছতার অভিযোগে সৈয়দ মোহাম্মদ আলী সহ একাধিক চাকরি প্রার্থী মামলা করেন। শুধু বনসহায়ক পদেই নয়, অন্যান্য পদে নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। এই মামলায় আদালতের নির্দেশে কয়েক দফায় রিপোর্ট জমা দেয় রাজ্য। 2022 সালের 22 জুলাই রাজ্য সরকার রিপোর্ট দেয়, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 170টি শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। এরপর 15 ডিসেম্বর রাজ্য আবারও আদালতে জানায় মোট শূন্য পদের সংখ্যা 161। যদিও রাজ্যের রিপোর্টের শূন্য পদে 170 জোড়ে মেধা তালিকা উল্লেখ করা হয়েছে। এরপর ফের অন্য একটি রিপোর্টে রাজ্যের তরফে জানানো হয় যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে 2020 সালের 24 নভেম্বর। আদালত রাজ্যের এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে।